Can you hear the machine? Voglio l'au, figura. Allora mi ciro lo scoglietto. Ah! 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 এখন ঠিক আছেন? আমি হ্যাঁ, এই কদিন খাননি তো আপনারা কিছু? আমি ভালো আছি। আপনার নাম? শ্যামলী মুখার্জি। বলছি যে মায়ের অবস্থা ভালো, মেয়ের অবস্থা একটু ভালো নয়, ছেলের অবস্থা মন্দের ভালো। আমি ডাক্তারবাবুদের কাছে রিকোয়েস্ট করে গেলাম দুটো বিষয়, যে তাদের চিকিৎসার ক্ষেত্রে যদি যা যা প্রয়োজন সেটা তারা যদি একটু আমাকে টেলিফোনে ইনফর্ম করেন, এক। দুই হচ্ছে যে তাদের ছাড়ার আগে একটু যদি আমাদের জানান, আর যা যা চিকিৎসার ক্ষেত্রে বাইরে থেকে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে সেটা করে দেওয়া যাবে, সেটা একটু আমাকে ইনফর্ম করা। দেখুন, আমি জানি না, এটা আনফার ছিল যে আমরা কেউ বুঝতে পারলাম না, বা পাড়ার মানুষ কেউ জানতে পারলো না, বা কেউ খবর দিল না, আমার স্থানীয় কাউন্সিলরের কাছেও কেউ খবর দেয়নি, বা পাড়ার মানুষও বুঝতে পারেনি। তবে যা হয়েছে হয়েছে, আপাতত তিনজনের মধ্যে দুজন সুস্থ আছেন বলতে পারি, একজন এখনও সুস্থ আছেন ঠিকঠাক এরমটা নয়, কিন্তু ডক্টরস আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট। তারা আমরা আশা করি, সেটার কাছে প্রার্থনা করি, সবাই সুস্থ হয়ে উঠুক, এবং তারপরে যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমি নিশ্চিতভাবে আমার বোর্ডের সহযোগিতা নিশ্চিতভাবে সেটা স্থানীয় লেভেলে আমরা সবাই মিলে করব, যেটা সামাজিকভাবে একজন মানুষের দায়িত্ব। সে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যা যা করার সবটাই আমরা সবাই মিলে করব, কোনো অসুবিধার কারণ। ধন্যবাদ। সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। হ্যাঁ, আজকের যে রাজেন্দ্র অ্যাভিনিউ চিলড্রেন্স স্কুলের পিছন দিকে যে ঘটনাটা ঘটেছে, একই পরিবারের তিনজন অর্থাৎ সৌরভ মুখার্জি, শ্যামলী মুখার্জি, অনিতা মুখার্জি প্রায় ঘরবন্দি হয়েছিল না খেয়ে অবস্থায় 15 দিন। তারা আজকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে। আমি সবার সাথে সাক্ষাৎ করলাম, তো মায়ের অবস্থাটা ভালো আছে এবং মেয়ের অবস্থাটা সিরিয়াস আছে, ছেলের অবস্থাটা সিরিয়াস আছে। আমাদের দিক দিয়ে যেটা হচ্ছে, এখানে যতটুকু সম্ভব মানে আমাদের যা আমরা করার আমরা সেটা করব, ঠিক আছে। তো এই ঘটনা খুবই সত্যি মর্মান্তিক একটা ঘটনা, আমাদের কাছে একটা খুবই খারাপ বিষয়।
পরবর্তীকালে যাতে এই ঘটনা না ঘটে সেটা সবাইকে, এলাকার মানুষকে আমরা বলছি একটু সচেতন থাকবেন। যেভাবে ঘরবন্দি হয়ে পড়েছিল, হয়তো মৃত অবস্থায় তাদেরকে পাওয়া যেত, কিন্তু জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে সেখানে আমাদের কাউন্সিলর উৎপলদিত্য ব্যানার্জি ছিলেন এবং চেয়ারম্যানও ছিলেন, এবং আমাদের সমস্ত কাউন্সিলর বোর্ড ওনাদের পাশে, ওনাদের পরিবারের পাশে আছে, আমরাও আছি। ধন্যবাদ, নমস্কার। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ, পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি বালিবাজারে।